সিলেট ও ফয়লা যে সময় টিকা দেওয়ার খাম আরম্ভ হয় এই সময় মানুষের অত খেয়াল আসিল না। উল্টা টিকা দেওয়া লইয়া মানুষের মুখ আসিল নানান বিনান মাত কথা। টিকা লইয়া ফেসবুক আর ইউটিউব আন্দু মাত ছিটাইলা একজাতর মানছে, তবে এই তা আন্দু মাত হাওয়ায় উড়ি গেছে। ওখন করোনা তাকি বাঁচার লাগি মানুষের টিকা দেওয়াটাও বালা মনে করা। সিলেটের বেশিরভাগ মানুষও ওখন টিকা দেওয়ার ফককে না, করোনার টিকা নিচ্ছি তো আমি কোনো সমস্যা হয় নাই, একদম খুব ভালো লাগছে। আর আমি যে টিকাটা নিছি মানে খুব ভালো লাগছে, কোনো কিছুই আমি বুঝি নাই। টিকাটা আরও আগেই নেওয়া উচিত ছিল, কিন্তু বিভিন্ন প্রবলেমের জন্য টিকাটা নিতে পারি নাই। তবে টিকা নিয়ে খুবই ভালো লাগতেছে। রোগটা বাড়তেছে, মানুষও মারা যেতেছে অনেক, নানান অসুখ বেশিরভাগ ভুগে। এর জন্য মানুষের মানে এটা নেওয়া অনেক প্রয়োজন, এর জন্য মানুষ অত তাড়াতাড়ি টিকাটা নেয়। করোনা টিকা রেজিস্ট্রেশন করা সিলেট মানুষের খেয়াল বাড়ছে, এই কান বোঝা গেছে অনলাইনেও। গেছে দুই দিন সার্ভার ডাউন হয়ে যাওয়ায় স্লো হয়ে গেছে রেজিস্ট্রেশনের খাম। বহুত মানুষের রেজিস্ট্রেশন আর টিকা কার্ড প্রিন্ট করাত গিয়া সমস্যাত ফরসইন। এর বাদেও মানুষে ফিসে রাখা যান না, মোবাইলও মেসেজ ফাইলেও টিকা দেওয়া যাইরা তারা। রোজ কয়েক হাজার মানুষের টিকা দিলেও বিরক্ত ইরানা নার্স আর টিকাকর্মী অকল হাসি মুখেও টিকা মাররা তারা। আসলে বর্তমানে মানে প্রথম কোভিড যখন ভ্যাকসিন শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, তখন মানুষের উৎস অনেকাংশ কম ছিল। মানে আমরা অনেক প্রচারণা চালিয়ে বা মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অনেক প্রচারণা চালিয়ে মানুষের সেরকম সাড়া পাওয়া যায় না। কিন্তু বর্তমানে মানুষের এত উৎসাহ যা মানে খুবই ভালো লাগতেছে, এবং তারা মানে আমরা হিমশিম খাচ্ছি। মানে আমরা বর্তমানে 12টি বুথ চালু করেও মানে মানুষকে যে কন্ট্রোল করতে পারতেছি না, এতে আমাদের ভালো লাগতেছে। এবং আমরা আশা করবো সবাই যেন ভ্যাকসিনের আওতায় আসে এবং মাস্ক পরে এবং স্বাস্থ্য সুরক্ষা রাখে। সিলেটে এখন পর্যন্ত করোনার টিকার অভাব দেখা দিছে না, বহুতেও মোবাইলও মেসেজ আইবার আগেও যাইরা কি টিকা দেওয়াত। মেসেজ ছাড়া টিকা না দেওয়ার ব্যাপারটারে বহুতেও ভুল বুঝরা। এই ব্যাপারে পরিষ্কার খবর দিলা সিটি কর্পোরেশনের হেলথ অফিসারে। পাবলিক যেটা বলছে এর কথাও ভুল না, আবার আমি যেটা বলতেছি সেটাও ঠিক। প্রথমত হচ্ছে যে হারে রেজিস্ট্রেশন হচ্ছে সেই হারে আমরা টিকা দিতে পারতেছি না। 13 তারিখ থেকে আমরা টিকা দেওয়া শুরু করছি, এই 7 থেকে 13 তারিখের মধ্যে 28,000 রেজিস্ট্রেশন করে ফেলছে মানুষ। আর এর আগে যখন আমি অ্যাস্ট্রাজেনেকা যখন ভ্যাকসিনের জন্য দিয়েছিলাম ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে, তখন রেজিস্ট্রেশন করেছিল 74,000 লোক, সেখানে টিকা নিয়েছিল 61,000 লোক, ওখানে 13,000 মানুষ রেজিস্ট্রেশন করছে কিন্তু টিকা নেয়নি। এখন হচ্ছে প্রতিদিনই মানুষ 2,000, 1,000, 3,000 করে রেজিস্ট্রেশন করতেছে, বাট আমার টিকা দেওয়ার সক্ষমতা হচ্ছে 1,800 প্রতিদিন। দেশটাকে করোনা হরানির লাগি সব মানুষের টিকা দেওয়া ছাড়া উপায় নাই, খুব জলদিও টিকা পাইবা ও আশা সবর। আন্নামা চৌধুরী, বাংলা ভিউ টিভি, সিলেট।